সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে হাটটা দেখছেন, এটা নারায়ণগঞ্জের শিমুলিয়া হাট। প্রতি সোমবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। আমরা মূলত উত্তরবঙ্গের হাটগুলি আপনাদেরকে দেখাই, তো আপনারা একটু কম্পেয়ার করতে পারবেন যে উত্তরবঙ্গের হাটের সঙ্গে এই ঢাকার আশেপাশের হাটগুলি আসলে গরুর দামের মধ্যে কি পার্থক্য। মূলত সেই উদ্দেশ্যে আমরা এই শিমুলিয়া হাটে আপনাদেরকে নিয়ে এসেছি। তো এই জায়গায় আমরা কিছু দেখছি যে ক্রস জাতের বাছুর, একটু বড় সাইজ। তা আমরা একটু কথা বলি, আসসালামু আলাইকুম। কয়টা গরু আনছেন? গরু চারটে। এই চারটা? আচ্ছা, এখানে দুইটা। আচ্ছা, এই যে ক্রস বাছুরগুলা, এগুলার বয়স কিরকম হবে? এক বছর হয়েছে? এক বছর হয়েছে, নয় মাস। এগুলোর দাম কত করে যাচ্ছে? ষাট হাজার টাকা করে পিস চাইছে। তা কি দাম বলছে? কত করে বলছে? তিরিশ পঁয়ত্রিশ বলছে। আর আপনার নিয়ত কত? পঞ্চাশ হাজার। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নারায়ণগঞ্জের এই শিমুলিয়া হাট। আবারও জানিয়ে রাখি, প্রতি সোমবারে এখানে হাট বসে। দর্শক, জানিয়ে রাখি আজ একত্রিশে জুলাই 2020 সোমবার। এই যে আপনারা দেখছেন শিমুলিয়া হাট। তা আমরা আপনাদেরকে এই যে বাছুরগুলি কি পরিমাণ দামে বিক্রি হয়, মূলত এই হাট থেকে সেই দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই গরুগুলি কার? এই গরুগুলি কার? এগুলি কার আপনাদের? আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন ভাই? নারায়ণগঞ্জ পারুতি। কয়টা গরু আনছেন? আমি আনছি পাঁচটা। পাঁচটা? এই যে বাছুরগুলা। আচ্ছা, আমাদেরকে একটু দামগুলা বলবেন যে কি দাম চাচ্ছেন? পঁয়ত্রিশ, পঁয়ষট্টি। এই যে এই গরুটা, দেশিটা? দেশিটা পঁয়ত্রিশ। এটা পঁয়ত্রিশ। তারপরে আর এটা হলো ষাট হাজার টাকা। এটা ষাট হাজার চাচ্ছেন? এটা কি দাঁত উঠছে? দাঁত উঠেনি, আগর আছে। আর তারপরে এই যে এই পাশের দেশিটা? এটা চল্লিশ। চল্লিশ। এই পর্যন্ত ক্রেতা কি দাম করছে? আচ্ছা, এই যে এটা যে আপনি চাইছেন ষাট, এটা আপনার নিয়ত কত? পাঁচশো কম ব্যাস। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। শুনছেন সুপ্রিয় দর্শক, শিমুলিয়া হাট থেকে আমরা আপনাদেরকে সার গরুর দামগুলি জানানোর চেষ্টা করছি। ভাই, এটা আপনার? আপনি আনছেন এটা? এটা দাম কত যাচ্ছে? বিয়াল্লিশ হাজার টাকা। ক্রেতা কি দাম বলছে এখন পর্যন্ত? কত বলছে? তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত দাম উঠছে। আর আপনার নিয়ত কত? পঁয়ত্রিশের উপরে হলে ছেড়ে দেবে। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এই শিমুলিয়া হাট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের বিভিন্ন হাট আমরা দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এখানে গরুর দাম বেশি না কম। ভাই, এগুলি আপনার? এদিকে দাঁত উঠছে? আগর দুটাই। এই জোড়া কত চাচ্ছেন? এক লক্ষ বিশ, ষাট হাজার টাকা করে। ক্রেতা কত বলছে ভাই? এখনো বলেনি। আপনার নিয়ত কত ছাড়ার? পঞ্চাশ পঞ্চান্ন হইলে ছেড়ে দিবেন আপনি। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, পঞ্চান্ন পঞ্চান্ন হইলে উনি বলছে ওনার নিয়ত। তারপরে একটু এখানে দেখি ভাই, এটা দাঁত উঠছে? দাঁত উঠেনি। আগর, এটা দাম কত যাচ্ছে? পঁচাত্তর। এদিকে দাম করছে কেউ এখন পর্যন্ত? করেনি। কেমন আসছে? তা আপনার নিয়তটা শুনি। পঁয়ষট্টি হয়ে নেবে। আচ্ছা, ধন্যবাদ। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, তারপর আসুন আমরা এদিকে দেখি কিছু বাছুর গরু। এই যে দেখছেন আপনারা, এই যে বাছুর গরু, এগুলো সাইওয়াল জাতের। ভাই, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? এই আশেপাশে নারায়ণগঞ্জ। এই এই বাছুর কয়টা নিয়ে আসছেন? দশটা। এগুলো কি সাইওয়াল? এই সাইওয়ালগুলি কত করে চাচ্ছেন দাম? ভাই, দাম কত করে চাচ্ছেন এগুলি? কত করে দাম চাচ্ছেন? কত করে? আটচল্লিশ পঞ্চাশ। আটচল্লিশ পঞ্চাশ করে দাম চাচ্ছেন? ক্রেতা কি দাম বলছে এখন পর্যন্ত? বলেনি। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, এই হাটটা মোটামুটি একটা থেকে জমজমাট হয়ে যায় দুপুর। তো এখন এখন একটা বাজেনি, এই জন্য এখনও ক্রেতা সেভাবে ক্রেতা নেই। এই যে দেখছেন এদিকে, এদিকে কিছু দেশি গরু। ভাই, আসসালামু আলাইকুম।
এই গরুটা কত দাম যাচ্ছে? হ্যাঁ পঞ্চান্ন চাইছেন, ক্রেতা কি এখন পর্যন্ত দাম বলছে? দাম বলেনি? আপনার নিয়ত কত ছাড়ার? ৪৮। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, এই শিমুলিয়া হাট একদম ঢাকার পাশেই, জানিয়ে রাখি এটা ৩০০ ফিটের এই হাটটির অবস্থান। এবং এই পাশেই সামনে কিন্তু কাঞ্চন ব্রিজ, এই কাঞ্চন ব্রিজের পাশেই এই হাটের অবস্থান। এবং এখানে প্রচুর পরিমাণে ষাঁড় গরু, এবং আপনারা দেখছেন আমরা সবসময় আপনাদেরকে উত্তরবঙ্গের হাটগুলিকে আমরা দেখিয়ে থাকি, তা আপনারা নিজেরা নির্ধারণ করবেন আসলে উত্তরবঙ্গের সঙ্গে এই ধরনের ঢাকার আশেপাশের হাটগুলির দামে কি ধরনের পার্থক্য, এটা আপনারা নিজেরাই বুঝবেন। তা আপনারা শুনছেন যে এখানে বিক্রেতারা আসলে কি দাম চাচ্ছে। তারপরে এদিকে আমরা একটু দেখি ভাই, আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? নারায়ণগঞ্জ থেকে। কয়টা গরু আনছে? এই যে এই কালো দুইটা, কোনটা কোন কালোটা? এই যে এটা বড়টা, এটার দাম কত যাচ্ছে? এটার দাম কত যাচ্ছে? কোনটা আপনার কোনটা? এই যে এইটা, আচ্ছা এই কালোটার দাম কত যাচ্ছে? ৫৫। এটা তো দাঁত উঠেনি, দাঁত তো উঠেনি আগর। হ্যাঁ আচ্ছা, খেয়াল করেনি। এটা কি কেউ দরদাম করছে? দরদাম করছে এখন পর্যন্ত করেনি। আচ্ছা আপনার নিয়ত কত ছাড়ার নিয়ত? নিয়ত ৫০ নিয়ত। আচ্ছা ৫০, সর্বনিম্ন ৫০ হচ্ছে আপনার ছাড়ার নিয়ত। আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শিমুলিয়া হাট, এখানে আমরা একজন মুরব্বী গেছি। মুরব্বী আসসালামু আলাইকুম। এদিকে আপনার বাড়ির গরু, এটা দাঁত উঠছে? দাঁত তো উঠেনি। এটার দাম কত যাচ্ছে? ৬২। কেউ কি দরদাম করছে? দরদাম করছে ক্রেতারা? কত পর্যন্ত বলছে? ৪৭ পর্যন্ত দাম বলছে। আপনার নিয়ত কত? হ্যাঁ ৫৫,০০০ আপনার নিয়ত। আচ্ছা ধন্যবাদ। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, এই শিমুলিয়া হাট আবারও জানিয়ে রাখি আজ ৩১ জুলাই ২০২০ সোমবার, প্রতি সোমবার এখানে হাট বসে। এই যে এখানে আমরা দেখছি, এই যে দেখুন এটা দেশি। আসসালামু আলাইকুম। এদিকে আপনার বাড়ি, এটা আপনার বাড়ির বাড়ির এদিকে আপনার বাড়ির না কেনা? কেনা। এটার দাম কত যাচ্ছে? দাম হ্যাঁ ৩০ চাইছেন, শুনছেন দেশি। তারপরে একটু এখানে দেখি, এখানে একটা বাছুর দেখছি আমরা। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন আপনি? আমি এসে ইয়া সোমবাজার থেকে। নারায়ণগঞ্জ না, তাহলে কালীগঞ্জ। আচ্ছা কালীগঞ্জ, গাজীপুর। এটা তো বাছুর, বাছুর। এটা দাম কত যাচ্ছে? ৩৬,০০০। ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? ক্রেতা ৩২ ৩২ পর্যন্ত বলছে। আপনার নিয়ত কত? আমার নিয়ত আমরা দেখো তো, আমরা নিয়ত বলবেন না? আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, এদিকে আমরা একটু দেখি ভাই, এটা দাঁত উঠছে? দাঁত আগর। এটা দাম কত যাচ্ছেন? ৬০। ক্রেতা কি দাম দর করছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত দরদাম করেনি। আচ্ছা দেখছেন আপনারা সুপ্রিয় দর্শক, তারপরে এখানে দেখি একটা ক্রস জাতের একটা ষাঁড় গরু, দাঁত তো উঠেনি। দেখি আপনাদের বাড়ির, এটার দাম কত যাচ্ছে? ৫২,০০০ টাকা। ক্রেতা কত বলছে ভাই? ক্রেতা এখন পর্যন্ত বলছে দাম? কেউ দাম করে নাই। আর আপনার নিয়ত কত ছাড়ার? যত উপরে যায়। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নারায়ণগঞ্জের এই শিমুলিয়া হাট, আবারও জানিয়ে রাখি প্রতি সোমবারে এখানে হাট বসে, এবং হাটটা ২টা দুপুর ১২টা থেকে এটা শুরু হয়, এবং ১টা ২টার সময় এই হাটটা জমজমাট হয়ে যায়। তো এই হাট থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন প্রকার বাছুর গরু কি দরে বিক্রি হয় আগে আপনাদেরকে জানিয়েছি। আমরা সবসময় উত্তরবঙ্গের হাটগুলি দেখিয়ে থাকি, তো এই ঢাকার আশেপাশের হাটগুলিতে আসলে এই গরুর দামগুলি কি, মূলত
আপনাদেরকে সেটাই আমরা জানানোর চেষ্টা করলাম। আর এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।